আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে আজকে গ্রামের বারান্দাওয়ালা হাফ ওয়াল করা রঙিন টিনের নতুন ডিজাইনের একটি ঘর দেখাবো তো আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চালটা লাল কালার টিন আর বেড়াটা সবুজ কালার টিন দুইটা অনেক সুন্দরভাবে কালার কম্বিনেশন করে এই গড়টার কাজ চলতেছে এই ঘরের বারান্দার ভিতরের অংশটুকু ওয়াল করা আর সম্পূর্ণ টিন আর এক ফুট ওয়াল করা আর গড়টা সম্পূর্ণ জালট হবে আর ঘরের ভিতর সম্পূর্ণ টাইলস হবে এই ঘরটার সাইজ লম্বায় পঁয়তাল্লিশ ফুট পাশে তেইশ ফুট ঘরের চালটা দশ টিনের আর বারান্দাটা নয় টিনের ঘরের সামনে দুইটা বসার জন্য ব্যাঞ্চ সিঁড়িগুলোও কিন্তু অনেক সুন্দর আর এই ব্যাঞ্চ দুটো আমাদের সম্পূর্ণ টাইলস হবে আর ঘরের ভিতরের ফ্লোর সম্পূর্ণ টাইলস হবে এই ঘরটার মধ্যে টোটাল তিনটা রুম আর বারান্দায় দুইটা পকেট রুম এই মোট পাঁচটা রুম একটা বারান্দার পকেট রুমে বাথরুম সালখানা করা হবে আরেকটার মধ্যে রান্নাঘর করা হবে আর কি তো যাই হোক তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচা হবে তো এই ভিডিওতে আমি বলে দেবো ভিডিওটিতে না দেখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এরকম একটি ঘর তৈরি সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে দেখেন বারান্দাটুকু কিন্তু ওয়াল করা হয়েছে আর দুই দুইবার দুটো বসার জন্য বেঞ্চ আর যে কালো অংশ দুগুলো দেখতেছেন এটা হলো ডোয়া ঘরের বিটি লেভেল আর এটা হলো এক ফুট ওয়াল ঘরের উচ্চতা দশ ফুট আর বারান্দার উচ্চতা সাড়ে সাত ফুট ছয় ফুট টিন ব্যবহার করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ জালট হবে সামনেও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে নাকি মধ্যে যে পিলারগুলো এগুলো টাইলস হবে এ ফ্লোর সম্পূর্ণ টাইলস হবে তো এটা হলো ঘরের মেন গেট একটা গেট হবে আর এর পাশে দুটা রুম তো পকেট রুম ইচ্ছে হলে আপনারা বেডরুমও বানাইতে পারবেন এটা হলো ঘরের ভিতর সম্পূর্ণ ডালাই দেওয়া হয়েছে কিউরিং চলতেছে এটা একটা রুম এটা হলো ড্রয়িং রুম হবে আর এটা হবে বেডরুম তো দুইটা বেডরুম হবে একটা ডাইনিং ড্রয়িং হবে আর একটা কিচেন একটি বাথরুম হবে এই ঘরটা সম্পূর্ণ রঙিন টিনের আর হলো কাঠ এবং সিমেন্টের খুঁটি দ্বারা এই ঘরগুলো তৈরি করা হয় আমাদের টাঙ্গালের ডিজাইন এটা তো এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর কিন্তু আমাদের টাঙ্গালে তৈরি হয় তো অন্য অন্য ঘর অনেক সুন্দর কিন্তু আমাদের টাঙ্গালের ডিজাইনের ঘরগুলো একটু অন্যরকম তো যাই হোক যা যারা এরকম অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা বা আমাদের মিস্ত্রিগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করে থাকে অনেক সুন্দর আপনারা যে ধরনের ডিজাইন চাবেন সে ঠিক সেরকম ঘর তৈরি করে দেওয়া যাবে দেওয়া যাবে তো এই ঘরটা লম্বা পঁয়তাল্লিশ ফুট এর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল আপনার খরচ হবে সাড়ে ছয় লক্ষ টাকা একদম টাইলস হওয়া গ্রিল সহ জানলা দরজা এগুলো সহ সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে সাড়ে ছয় লক্ষ টাকা হলে যদি কেউ টাইস না করেন সেক্ষেত্রে আরও এক লক্ষ টাকা কম লাগবে তো যাই হোক বিয়ার্স এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কতটা খরচ হবে একটা ধারণা পেয়ে গেলেন তো বিয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর এই ঘরটার কাজ শেষ হলে আমি আরেকটা ফুল ভিডিও দিব তখন এ টু জেড হিসাব দিব যে টিন কত মান লাগছে ইট কি পরিমাণ মিস্ত্রি মুজি মজুরি রকম তো এগুলো সব মিলিয়ে ফুল একটা ভিডিও দিব তো ওই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন